Yeah. আর আমি সরাই এসে গেছি ধুলোকোনা সিরিয়ালের অ্যাডভান্স আপডেট দেবো বলে সিরিয়াল ধুলোকোনাতে আসতে চলেছে এক বিশাল চমক সিরিয়াল ধুলোকোনাতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের ফুলঝুরির মনের বিয়ে হচ্ছে যেখানে লালন উপস্থিত এক প্রকার লালনের কিন্তু ভালো লাগতে শুরু করেছে ফুলঝুরিকে ফুলঝুরিরও হয়তো ভালো লাগতে শুরু করেছে আশেপাশের লোকজন এই বিষয়টা নিয়ে কথা বলছে একটা রেখে এই আশেপাশের লোকজন যখন বলে না কিন্তু প্রেমটা শুরু হয়নি কিন্তু আশেপাশের লোকজন বলা বলি শুরু করে দিয়েছে তখন জেনে রেখো এই প্রেমটা হচ্ছে হবে হয়ে বসে রয়েছে তো যাই হোক আমাদের ফুলছড়ি আর লালনের প্রেমটা শুরু হতে হতেই কেঁচে গেল কারণে গল্পে হাজির হয়েছে মানিক দা মানিক হাত ফাত নাড়িয়ে সে একটা বিদিকে অবস্থা বাপ বয়সী বুড়ো মার্কা একটা লোক যার গলায় একটা সোনার চেন আছে যার দোতলা একটা বাড়ি আছে আছে সন্তান ছেলে মেয়ে কিন্তু ব্যাপার হচ্ছে যে কয়েক মাস হলো তার ওয়াইফ মারা গেছে তো এখন এই বুড়ো শখ হয়েছে একটা কচি মেয়ে দেখে বিয়ে করার তো ফুলঝুরিকে দেখে ওনার খুব ভালো লেগেছে কারণ ফুলঝুরি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল আর মানিকদা তাকে ধরে নিয়েছিল আর এইটাতে লালন কিন্তু খেপে গেছে তো যাই হোক এই মানিকদার এখন পছন্দ হয়েছে ফুলছুরিকে তাই এখন ছেলের বাবা অর্থাৎ যার সাথে ফুলছুড়ির বোনের বিয়ে হচ্ছে তার বাবা এখন সম্বন্ধটা পাকা করে ফেলেছে আর ফুলছড়ির বাবা জানিয়ে দিয়েছে যে ঠিক আছে আমি ভেবে চিনতে আমি আপনাদেরকে জানাচ্ছি বৌভাতের দিন গিয়ে বউভাতের দিন গিয়ে বিয়ের সম্বন্ধ পাকা করতে চলেছে বিয়ের পিড়িতে বসতে চলেছে আমাদের ফুলঝুরি কিন্তু বাবার ইচ্ছে কিছু অন্যই আছে মানে মহাদেব আর কি মহাদেবের ইচ্ছে কিছু অন্যই আছে বিয়ের দিন থাকছে বিশাল চমক দেব সেই চমকের আপডেট তবে আরেকটা অপেক্ষা করতে হবে তবে ইতিমধ্যে লালনের জীবনে আবার মুন্নি ফিরে আসতে চাইছে মুন্নি জানিয়ে দিয়েছে মুন্নি মুন্নির সিদ্ধান্ত বদল করেছে লালনকে ছাড়া সে আর কাউকেই অ্যাকসেপ্ট করবে না তার জীবনে এদিকে লালন এখন কি করবে পড়েছে ফ্যাসাদে লালন কিন্তু চাইলেই বলতে পারে পেহলি ফুরসাদ মে নিকল কিন্তু লালন কি সেটা বলবে নাকি ফুলছুরিকে রাগাতে গিয়ে আবার এই মুন্নির সাথে একটু ঢলাঢলি করে ফেলবে এগুলো যদি জানতে হয় তাহলে দেখতেই হচ্ছে সিরিয়াল ধুলোকোনা স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে